राज्य की मुख्यमन्त्री ममता बेनर्जीले सिलगढीको सालबारी किसान बजारमा सुफल बङ्गलाको बिक्री केन्द्र र आठवटा चलायमान सब्जी बिक्री केन्द्रको भर्चुअल उद्घाटन गरिन्। मुख्यमन्त्रीले उद्घाटन गरेपछि सालबारीमा कार्यक्रम मञ्चबाट चलायमान सब्जी बिक्री केन्द्र र सालबारीको सब्जी बिक्री केन्द्रको उद्घाटन राज्य ऊर्जा एवं युवा कल्याण विभागका मन्त्री अरूप विश्वास, सिलगढीका मेयर गौतम देवले गरेका थिए। यस अवसरमा उपमेयर रञ्जन सरकार, सिलगढी महकुमा परिषद अध्यक्ष अरुण घोष, सिलगढी पुलिस कमिश्नर अखिलेश चतुर्वेदी, दार्जिलिङका जिल्ला शासक एस पोनमवालम र अन्य अतिथिहरू उपस्थित थिए। सोमबार दिउँसो लगभग 1 बजे हरियो झण्डा देखाएर यो चलायमान सब्जी बेच्ने वाहनहरूको शुभारम्भ गरिएको हो। जानकारी अनुसार सिलगढी सहर र महकुमाभित्र जम्मा 8 वटा गाडीको उद्घाटन गरिएको छ। यसबाहेक सालबारी बिक्री केन्द्र सहित थप 24 बिक्री केन्द्रहरू अर्थात् सिलगढी सहर र महकुमाभरि जम्मा 25 सुफल बङ्गला बिक्री केन्द्रहरूको उद्घाटन गरिएको हो। यसबाट किसानले आफैले उत्पादन गरेका सब्जीहरू बेच्न सक्छन् र ग्राहकहरूले पनि सस्तो मूल्यमा तरकारी पाउने छन्। दुटो जिनिस एखान थेके हबे, एक होच्छे आमादेर जारा कृषक जारा उत्पादन करछेन तादेर जे पण्यटा सेटा सरासरि मानुषेर काछे पौंछे जाबे, এবং অনেক মানুষ আছেন যারা বাজারে গিয়ে বাজার করতে পারেন না বা যাদের বাজার একটু দূরে, তাদের কাছে এটা খুব খুব বেশি করে কাজ হবে। আমি এইটুকু বলতে পারি, আমি কলকাতা শহরে দেখেছি আমাদের যে সুফল বাংলা স্টলগুলো আছে, যে পণ্যগুলো আসে শাক সবজি তরকারি যা আসে, সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সমস্ত মালই শেষ হয়ে যায়। এটা অভিনব প্রয়াস, একদিকে কৃষকরা খুব বেশি লাভবান হবেন, পাশাপাশি সাধারণ মানুষও উপকৃত হবে। এইভাবে প্রথম পর্যায়ে আজকে তো অ্যানাউন্সমেন্ট হলো আমাদের শিলিগুড়ি শহরের জন্য, আজকে 8টা এখান থেকে 25টা টোটাল হবে, টোটাল 25টা হবে, আজকে 8টা উত্তর গাড়ি গেল। দাদা একটু অন্যরকম প্রশ্ন করছি, সেটা হচ্ছে আবার গোর্খাল্যান্ডের আন্দোলন একটা চিঠি হচ্ছে আজকে কালিম্পং আবার সভা হচ্ছে, মোর্চা আছে, অন্য অন্য দলগুলো একসাথে করছে, কি বলবেন? দেখো, আমরা চিরকাল বাংলার পক্ষে, বাংলাকে এক রাখার পক্ষে, অনেকে অনেক আন্দোলন করবেন, কিন্তু একটা জিনিস ঠিক, পৃথিবীর কোনো শক্তি নেই বাংলাকে আলাদা করতে পারে। আমাদের কাছে যখন দল থেকে লিখিতভাবে জানাবে এবং আমরা যখন পেপার স্টেটমেন্ট পাবো, তখনই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। দলে কেউ দলের ঊর্ধ্বে নয়, আমাদের দলের যে পলিসি, আমাদের দলের যে নীতি আদর্শ, বাংলাকে অটুট রাখা, বাংলার মানুষের পাশে থাকা, বাংলার মানুষের কাজ করা, সেখান থেকে যিনি বিচ্যুত হবেন তার বিরুদ্ধেই দল ব্যবস্থা নেবে। দেখুন, অধীরবাবু অনেক কিছু বলবেন, ওনাদের বলুন শুধু ভারত জোড়ো যাত্রায় ওই গোটা কয়েক লোক নিয়ে না হেঁটে ভালো করে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। আমি তো মনে করি বিজেপির ভিটামিন হচ্ছে কংগ্রেস, যারা ওদের ওয়াকওভার দিয়ে দেশকে আজকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিয়েছে। ঘরকো ফার্নিচার নেই, ঘরকো শোভা হুন্ছ, অতিথিহরুকো নজর ফার্নিচার মানে পড়ছ। ফার্নিচারকো লেটেস্ট ট্রেন্ড দ্বারা ঘরলাই নয়া লুকস কসরি দিনে ফার্নিচার জংশন, 3 তলামা র 25,000 বর্গ ফুটমা ফৈলিয়েকো ফার্নিচারকো একমাত্র রাম্রো সংগ্রহ। শোরুমমা হর কিসিমকো ফার্নিচার কম মূল্যমা উপলব্ধ ছ। ইয়সকো রেঞ্জ র মূল্যলাই হেরদেই ফার্নিচারকো ওয়ান স্টপ সলিউশন হো ফার্নিচার জংশন। হো ফার্নিচার জংশন, 3 মাইল সেবক রোড সিলিগুড়ি, ফোন নম্বর 9851511111।